আপনারা জানেন যে সারা পৃথিবীতে মাতৃমৃত্যুর কারণ হলো প্রসবের পরে রক্তক্ষরণ। এরকমই একটি রোগীর প্রসূতির পর যখন তার রক্তক্ষরণ শুরু হয়, তার উন্নত চিকিৎসার জন্য কিন্তু তিনি এই রোগী এবং কেন্দ্রীয় বিএমএ এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদের অংশ হিসেবে আজকে আমরা মানববন্ধন করলাম এবং যে সকল দুষ্কৃতিকারী এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে ধরে আইনের আওতায় এনে তাদেরকে সঠিক বিচারের সম্মুখীন করতে হবে। শুধু ডাক্তার রাগেবুর হত্যাই না, সারা বাংলাদেশ জুড়েই চিকিৎসকদের উপরে হামলা নির্যাতন চলে আসছে। এইসব ছোটোখাটো ঘটনা কিন্তু চিকিৎসকদের মনে তীব্র ক্ষোভের সঞ্চার করছে যে ক্ষোভটি কোনো একদিন বিস্ফোরণের রূপ ধারণ করবে এবং একটি চরম আন্দোলনের দিকে যাবে। আমরা মনে করি সঠিকভাবে যদি এর বিচার করা হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, তাহলে চিকিৎসকরা একটু সম্বরিত হবে এবং চিকিৎসার কাছে তাদের মনোনিবেশ করতে পারবে। সারা দেশ জুড়ে যখন করোনা নিয়ে চিকিৎসকরা ব্যস্ত, আজকে প্রায় 1400 চিকিৎসক আক্রান্ত, 3500 স্বাস্থ্যকর্মী আক্রান্ত এবং চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীর চিকিৎসা করছে, ঠিক এরকম সময় এরকম হামলা আমাদের মনোবলকে খুবই ভেঙে দিচ্ছে। সুতরাং আমি সকলের কাছে অনুরোধ করব, ভুলভ্রান্তি হতেই পারে, সেই জন্য আপনি আইনের আশ্রয় নেন, সরাসরি আঘাত করে আপনি যে অন্যায়টি করেছেন সে অন্যায়ের প্রতিবাদ আমরা করছি এবং করব। আমি এটুকু বলতে চাই, চিকিৎসকরা সবসময় জনগণের পাশে আছে, চিকিৎসকরা চিকিৎসা কাজে নিয়োজিত থাকতে চায়, কিন্তু এরকম ঘটনা করলে কিন্তু চিকিৎসকরা চিকিৎসা বাদ দিয়ে রাস্তায় নেমে আন্দোলন করবে, যেটি কারোর জন্য শুভ হবে না। সুতরাং আমি বলবো যে সকল দুষ্কৃতিকারী এইসব কাজে জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আশ্রয় এনে সঠিক বিচার করে তার বিচার ব্যবস্থা করা। সাথে সাথে আমি ডাক্তার রাকিব খানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করছি। কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছেন আজ থেকে 3 দিন ধরে আমাদের কালো ব্যাস ধারণ করে প্রতিবাদ করতে হবে এবং আজকে আমাদের মানববন্ধন ছিল, নীরবতা পালন ছিল, যেটি আমরা একটু আগে করলাম। আগামী 3 দিন আমাদের কালো ব্যাস ধারণ করা হবে এবং 3 দিনের মধ্যেই সরকার কী পদক্ষেপ নিচ্ছে এটা দেখে আবার নতুন কর্মসূচি ঘোষণা হবে। সেই কর্মসূচির সাথে একত্রিত ঘোষণা করে রাজশাহী বিএমএ কর্মসূচি পালন করার কথা না, আমাদের দাঁড়ানোর সঠিক জায়গা আছে, আমাদের দায়িত্বের সঠিক জায়গা আছে। সেই জায়গা থেকে কিছুক্ষণের জন্য হলেও আমরা এই জায়গায় এসেছি। কেন এসেছি? আমরা আসতে বাধ্য হয়েছি, বাধ্য হয়েছে এই কারণে যে এমন একটি ঘটনা, সেই ঘটনাটা সবার সামনে ঘটে গেল। ঘটে যাওয়ার পরেও পরবর্তীতে যা করার উচিত ছিল সেই করণীয়টা হলো না, সেই সব কারণে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। পাশাপাশি কি হলো, আমাদের আগে আরও আগে দাঁড়ানো উচিত ছিল, আমরা দাঁড়াতে একটু দেরি করলাম। এইভাবে আমাদের প্রতিবাদটা হয়তো কিছুটা মনে হচ্ছে যে থেমে যাচ্ছে, কিন্তু আসলে না, চিকিৎসক সমাজ দারুণভাবে বিষয়টি লক্ষ্য করেছে, আমাদের পেশাগত বিষয়কে লক্ষ্য করেছে। আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করেন তাহলে এই পরিস্থিতির উদয় হয়তো হতো না। আসুন আমরা সবাই মিলে নিজের দায়িত্বের প্রতি আরও সচেতন হই, আইনটাকে আইনের মতো করে চলতে দেই, তাহলে খুব স্বাভাবিকভাবে আমাদের সমাজ থেকে অন্যায়, বিশৃঙ্খলা, এরকম হত্যাকাণ্ড কমে যাবে বা হওয়া বন্ধ হয়ে যাবে। আমরা চাই না আর কোনো চিকিৎসক সামান্যতম লাঞ্ছিত হোক। আইন আছে দেশের, কারণ যদি অপরাধ থাকে সে আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন দেশের স্বার্থে, জাতির স্বার্থে। করা যাবে কীভাবে একটি মানুষের জীবন রক্ষা করা যাবে সেই দিকে আমাদের মনোনিবেশ করার কথা, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি সেই কাজগুলিকে ফেলে রেখে আজকে আমাদেরকে রাস্তায় এসে দাঁড়াতে হয়। যখন আমাদের একজন চিকিৎসককে তার ক্লিনিকের সামনে বের করে এনে নৃশংসভাবে পিটিয়ে হেড ইঞ্জুরি করে মারা হয় এবং প্রশাসনের, এবং আমি দুঃখের সাথে জানাচ্ছি আমার পুলিশ ভাইদের সদস্যরা এখানে আছেন, আপনাদেরই কোনো একজন সদস্য এসে উক্ত থানার ওসি সেই মামলাটিকে ভিন্ন খাতে পরিচালিত করার চেষ্টা করেছিলেন, যার জন্য তারও আমরা অবসরণ চেয়েছি, তারও বিচার চেয়েছি। আজকে রাজশাহীর মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আমরা প্রশাসন, পুলিশ, চিকিৎসক, সাধারণ জনতা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি। এখানে যদি কোনো ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে আমাদের চিকিৎসক সমাজের পাশে অতীতে যেমন আপনারা ছিলেন, সামনে আপনাদেরকে পাবো, এবং আমাদেরকে যেন কোনো প্রতিবাদ সভা করতে না হয়, কোনো আন্দোলনে যেন যেতে না হয়। ঘটনা ঘটতেই পারে, কিন্তু ঘটনার সঠিক ব্যবস্থা সঠিক সময়ে যেন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিতে পারি, সেইটির যেন ব্যত্যয় না হয়। পেশাজীবী হিসাবে এক পেশাজীবীর জন্য আমরা অন্য পেশাজীবীর এগেনস্টে না দাঁড়াতে হয় সেদিকে দৃষ্টি আকর্ষণ করে আজকে আমি